অবিশ্বাস্য। কচুরি পানার আঁশ দিয়ে তৈরি 1 সেন্টিমিটারের দুর্গা প্রতিমা, সম্পূর্ণ প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী। দেখুন মন ভালো করা খবর। কচুরিপানার আঁশ দিয়ে দুর্গা প্রতিমা, তার উচ্চতা 1 সেন্টিমিটার। পুজোর আবহে এমনই দুর্গা মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিলেন বারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার। কোনো মাটি কিংবা খড় বিচুলি নয়, কচুরিপানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বার করে তা দিয়েই দশভুজার মূর্তি তৈরি করে অবাক করেছেন দেবপ্রসাদ। খুব ছোটবেলা থেকেই তার মধ্যে ফুটে উঠেছিল শিল্পী সত্তা, নানান কাজের মধ্যে দিয়ে বারবার তার প্রমাণ মিলেছে। আঁকার ক্ষমতা যেন ঈশ্বর প্রদত্ত, সাথে মাটি ও অন্যান্য সামগ্রী দিয়ে কিছু না কিছু বানিয়েই চলেছেন আপন খেয়ালে। ছোটবেলা থেকেই মাটি নিয়ে চর্চা করার শখ ছিল, শখ ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজে সাজিয়ে উপস্থাপন করার ক্ষেত্রেও। তবে পারিবারিক চাপে সেসব নিয়ে আর বেশি দূর এগোনোর সুযোগ পাননি। পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা। নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমেশনেরও ক্লাস করান তিনি। 2000 সাল থেকে প্রথম বারাকপুর পৌরসভার অন্তর্গত পোলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দুর্গামূর্তি বানানোর কাজ, যার ঝুলিতে রয়েছে দেশলাই কাঠি, তুলো, পাট, রাবার, নারকেল পাতা, বাদামের খোসা, চক, টুথপিক, টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে মিনিয়েচার দুর্গামূর্তি গড়ার কাজ। সর্বোচ্চ 2 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট দুর্গামূর্তি গড়ে গোটা দেশের মানুষের নজর কেড়েছিলেন শিল্পী দেবপ্রসাদ। তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও পুরস্কৃত করা হয় তাকে। প্রতিবছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহারে মিনিয়েচার দুর্গামূর্তি বানিয়ে থাকেন তিনি। আর তাই পুজোর প্রাক্কালে সকলেরই আগ্রহ থাকে তার সৃষ্টি এবছরের দুর্গামূর্তি দেখবার জন্যে। শিল্পী জানালেন, এবছর কচুরিপানা শুকিয়ে তা থেকে আঁশ বার করে মাত্র 1 সেন্টিমিটারের মধ্যে মহিষাসুর মর্দিনীর গোটা রূপ সাজিয়ে তুলেছেন। শুধু তাই নয়, শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্স, ইতালির মতো বিদেশের মাটিতেও বহুল চর্চিত। শখে নিজের বাড়িতে পূজিত দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তি নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ। মূর্তি গড়া শুধু নয়, দেবীর সাজ পোশাক, অস্ত্র সবকিছুই তৈরি করেন নিজের হাতে। ঘরের আনাচে কানাচে শিল্পীর সৃষ্টি ছড়িয়ে রয়েছে। দেবপ্রসাদের আঁকা ছবি নজর কাড়ে সকলের, তার সাথে রামায়ণ, আদিম মানুষ, শকুন্তলা, আবার কখনো জুরাসিক ওয়ার্ল্ডের ওপর গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর আকারে নিজেই উপস্থাপন করেন তিনি। শিল্পী দেবপ্রসাদ মজুমদারের কাছে আসেন বহু ছাত্রছাত্রী, তারাও প্রতিনিয়ত শিখে চলেছেন। এবছরে তার এই অভিনব দুর্গামূর্তি দেখতে ইতিমধ্যেই বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসীরা। শিল্পী জানান, তার কাজ একটু ব্যতিক্রমী, কাজ করার সময় তাকে কেউ বিরক্ত না করলেই সেটাই সবথেকে বড় সহযোগিতা। একটা আর্ট গ্যালারি গড়ার স্বপ্ন রয়েছে শিল্পীর মনে। তো এবছর মিডিয়াম হিসাবে আমি কচুরিপানাকে বেছে নিয়েছি। কচুরিপানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি। সেই মূর্তিটার উচ্চতা 1 ইঞ্চি। এটা করতে আমার মোটামুটি 10-12 দিন মতো সময় লেগেছে এবং আমি চাইবো বিভিন্ন এক্সিবিশনে এটা দিতে। কেউ পছন্দ, অনেকেই পছন্দ করে এবং তারা দেখতে আসে এই কাজগুলো, এবং এক্সিবিশন করলে দেখেছি মানে বারবার বলছে যে হ্যাঁ পরের বছর কী করবো, আমরা আসবো আবার দেখব, এটা বলে। তখন ভালো লাগে, যে তখন বুঝতে পারি যে হ্যাঁ লোকে মানে চাইছে দেখতে। একদম প্রথম আমি তো এর আগে সবথেকে ছোটো যে দুর্গামূর্তি করেছি সেটা 2 mm-এর আছে, এটা একটা মশলা ধনের মধ্যে ঢুকে যায়, তো এরকম ওটা মাটির ছিল। এবার আস্তে আস্তে বিভিন্ন রকম, সব থেকে ছোটো 2 mm, তারপরে আছে 1 ইঞ্চি, ½ ইঞ্চি, ¼ ইঞ্চি, বিভিন্ন রকম সাইজের আছে, তবে সবই মিনিয়েচার। হ্যাঁ, আমি ইচ্ছা আছে যে আমার এই সব কাজ নিয়ে আমি একটা গ্যালারি তৈরি করার ইচ্ছা আছে আমার বিভিন্ন রকম কাজ নিয়ে, কারণ আমার বাড়িতে প্রচুর কাজ জমে গেছে। তো আমি চাইবো যে যাতে সাধারণের কাছে সবাই যাতে দেখতে পারে, তার জন্য ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গ্যালারি করার। আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিয়েচার কাজ করার জন্য, সেটা 2014-তে। ওটা একটা মুসুর ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম, সেটাও ওই 2 mm-এর মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর।
নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নেউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।